হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অমৃতা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমার রান্না ঘরে চলে এসেছি। তো চলুন দেখা যাক কি সেই রেসিপিটা। আজ আমি তোমাদেরকে রেস্টুরেন্টের মতো এক চিকেন ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। এখন বাইরের খাবারটা অনেকে অ্যাভয়েড করছে, তাই না? আর সেই কারণেই ঘরে বসে কিভাবে রেস্টুরেন্টের মতো এক চিকেন ফ্রাইড রাইস তৈরি করা যায় সেটাই আমি করে দেখাবো তোমাদেরকে। আর এই রান্নাটা কিন্তু মাটন কারি বা চিকেন কারির সাথে জমে যাবে। তো চলো বেশি দেরি না করে এই রান্নাটা শুরু করে নিই। ফ্রায়েড রাইসটা বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে আমি এইভাবে এইভাবে কেটে নিয়েছি, পিস পিস করে লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি দিচ্ছি চিকেনে সোয়া সস, এক চা চামচ মতো এখানে রসুন, আর আদাটাকে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ মতো। আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটু বেশি পড়ে গেল, অল্প দেব। আর আমি দিলাম নুন। আর তার সাথে দেব আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এক চা চামচ মতো। এবার আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে 10-15 মিনিটের জন্য আমি সাইডে রেখে দেব। আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য চালটাকে ভিজিয়ে রেখেছি, এটা ভাতটা আমি তৈরি করে নেব। ভাতটা রেডি হয়ে গেছে। আর ভাতটা করার সময় আমি গরম জলেতে নুন আর অল্প তেল দিয়ে দিয়েছিলাম। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এবারে ননস্টিক প্যানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। ততক্ষণ অবধি আমি ফ্রাই করবো যতক্ষণ এটা একটা ব্রাউন কালার আসে। চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে তুলে রাখবো। এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি এখানে আদা আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। স্প্রিং অনিয়নের সাদা অংশটা এক্ষেত্রে ব্যবহার করলে ভালো, কিন্তু লকডাউনের কারণে অনেক সবজি অ্যাভেলেবেল হচ্ছে না, তাই আমি পেঁয়াজটাই ব্যবহার করছি। এবার এতে দেব কেটে রাখা গাজর, কেটে রাখা বিনস, আর দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি, দিয়ে অল্প একটু নুন দেব।
ভেজে রাখা আনাজগুলোকে এক সাইডে করে দিয়ে এবার আমি দুটো ডিম এখানে ফাটিয়ে রেখেছিলাম, এই ডিমটাকে আমি দিয়ে দিলাম। ডিমটাকে আমি ভেজে নেব আর এই আনাজের সাথে মিশিয়ে নেব। এবার এতে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি আমি সয়া সস এক চা চামচ মতো। আর দিলাম আমি চিলি সস। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প করে ভাতটাকে দিয়ে দেব, অল্প অল্প করে সিদ্ধ করা ভাতটাকে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি অল্প নুন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি। আর দিচ্ছি অল্প ভিনিগার। ভিনিগারটা দিয়ে দিলাম। আজিনা মতো চাইলে ইউজ করা যেতে পারে, কিন্তু ওটা অপশনাল। রান্নাটা আমার হয়ে গেছে, এবার গরম গরম চিকেন কারি বা মাটন কারির সাথে পরিবেশন করতে হবে। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে এই রান্নাটা প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য।